আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই যে তোশান, তুমি ওখানে না বাবা, সামনে আসো। আমি আজকে নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করছি। এই যে তোশান, তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হলো তাবি বেটিকা আছে, তাবি বেটিকা দিতে যাচ্ছি। তো টিকা দিয়ে আমরা একটু কাজ আছে, আমাদের একটু ঈদের বাজার টাজার করতে হবে, সেগুলোর জন্য একটু যাবো, সেই জন্য একসাথেই বের হলাম আর কি। আর এই যে তাবিব, তো আমরা যাচ্ছি, আপনাদেরকে তো সাথে নিয়েই যাব, কারণ যেহেতু আমি ব্লগ করি, আমার ছোটখাটো যেগুলো শেয়ার করা যায় আপনাদের সাথে সেগুলো কিন্তু আমি শেয়ার করি। তো ঠিক আছে, চলুন তাহলে। কি করো তুমি, কুজু গুজু বাচ্চাটা কি করে, কি সুন্দর ক্যাপ পরেছে তাবিব। এই বাবা বাবা তাবিব, এই বুড়া তো আমরা যাচ্ছি বাহিরের পরিবেশ আপনারা একটু দেখুন, যারা আসলে এখনো বাহিরে যেতে পারছেন না, বাহিরের পরিবেশ দেখতে পারছেন না, তাদের জন্য আমি একটু শেয়ার করছি, হয়তো বা দেখলে ভালো লাগবে। এটা কিন্তু আমার আগের বাসার ওই জায়গাটাতে, ওই যে সামনে কিন্তু আমরা যে আগে বাসাটাতে থাকতাম সেই বাসাটার বিল্ডিংগুলো। নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করছি, একটু এদিক সেদিক অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘাড়িয়ে ভিডিও করতে ভালোই লাগছে, উল্টা পাল্টা যাই হোক, যেটাই হোক। আমরা প্রথমে তো যাব ক্লিনিকে, আমি ওকে সরকারিতে টিকা দেই না, কারণ সরকারিতে টিকা দিলে অনেক লম্বা লাইন থাকে, এই কারণেই ক্লিনিকে দেই, খুব অল্প সময়ে দেওয়া হয়ে যায়। তাবিব কিন্তু হাসছে আপনাদের সাথে, তো ঠিক আছে, দেখা যাক। তার জুতাগুলো দেখুন, মাশাল্লাহ অনেক সুন্দর। টিকা দেওয়া হলে তো হলো, না হলে হয়তো ওখান থেকে আমরা লুলুতে যাবো ইনশাল্লাহ। তো লুলুতে ঢুকে পড়েছি, লুলুতে ঢুকেই সামনে একদম ভিতরে দেখলাম যে মানে বিছানার চাদর, বেডশিট আর কি, আমার একটা বেডশিট লাগবে, এগুলো হলো এখানে অফার, মানে সেলে যাচ্ছে আর কি। নর্মালি কিন্তু মালয়েশিয়াতে বিছানা চাদরের অনেক প্রাইস, আর খুব ভালো একটা আমি আজ পর্যন্ত বিছানা চাদর মালয়েশিয়াতে দেখিওনি। আমার ম্যাক্সিমাম বিছানা চাদর নিউ মার্কেট, তারপরে হলো আমাদের ঈশ্বরদী বাজার, ওইখান থেকে কেনা। আমার ভাবি এবং আম্মুই এগুলো আসলে কিনে কিনে পাঠায়। তো লুলুতে ঢুকে পড়েছি, লুলুতে ঢুকেই সামনে একদম ভিতরে দেখলাম যে মানে বিছানার চাদর, বেডশিট আর কি, আমার একটা বেডশিট লাগবে, এগুলো হলো এখানে অফার, মানে সেলে যাচ্ছে আর কি। নর্মালি কিন্তু মালয়েশিয়াতে বিছানা চাদরের অনেক প্রাইস, আর খুব ভালো একটা আমি আজ পর্যন্ত বিছানা চাদর মালয়েশিয়াতে দেখিওনি। আমার ম্যাক্সিমাম বিছানা চাদর নিউ মার্কেট, তারপরে হলো আমাদের ঈশ্বরদী বাজার, ওইখান থেকে কেনা। আমার ভাবি এবং আম্মুই এগুলো আসলে কিনে কিনে পাঠায়, বা আমি দেশে গেলে আমি হয়তো বা দুই একটা কিনেছি এরকম। তো এবার আমি চাচ্ছিলাম একটু অন্য টাইপের চাদর কিনতে, তো খুঁজে খুঁজে দেখছি ভালো আছে কি না। অতটা ভিড় নেই আসলে, এখানে তো রুলস রেগুলেশন মেনটেন করে ভিতরে ঢুকায়, তাই ভিড় খুবই কম। তো এখানে আবার দেখলাম কিছু আছে সলিড কালারের চাদর, মানে একদম এক কালার, একটু হালকা শেডের কাজ টাজ আছে আর কি। তো দেখি ভালো লাগলে নিব। তো
চাদর দেখা শেষ করে আমি একটু উপরতলায় মানে সেকেন্ড ফ্লোরে এসেছি, যেখানে এই যে থ্রি পিসের কালেকশন টালেকশন আছে। আমার এই জায়গাটা থেকে কিছু কিনি আর না কিনি একটু আসতে দেখতে এবং আপনাদেরকে দেখাতে ভালো লাগে। মোটামুটি মেয়েরা ভালোই এখান থেকে কেনাকাটা করছে, শপিং করছে। এগুলো হলো সব অনেক অনেক গর্জিয়াস গাউন টাইপের ড্রেস, এগুলো আসলে আমি কখনোই পরিনি। আমার কেন জানি এসব ড্রেস ভালোই লাগে না, মানে এত জাঁকজমক এত চুমকি পাথর দেওয়া ড্রেস আমার ভালো লাগে না। আমার নর্মাল টাইপের কাপড় চুপড়ি বেশি ভালো লাগে। আর আমি হলো যে বোরকাটা পরে আছি, এই বোরকাটা আমি লুলু থেকেই কিনেছি। লুলুতে বোরকার কালেকশন সুন্দর, তবে একটু দেখে শুনে নিতে হয়, আর দামটাও মাঝে মধ্যে অনেক বেশি থাকে। যখন অফার থাকে তখন কেনার চেষ্টা করাটাই সবচাইতে বেটার। এগুলো হলো সিঙ্গেল কুর্তি, তো আমি ড্রেস কিনবই না এবার, ঠিক করেছি। যতই যাই হোক, ড্রেস বাসায় আছে, নতুন ড্রেস আছে, নতুন বোরকা আছে, কোথায় বা যাবো, বাসায় ঈদ করবো, কোথাও যাওয়ারও জায়গা নেই, তাই পরাও হবে না। শুধু শুধু কিনে বাসায় ফেলে রাখার কোনো দরকারই নেই। সব কিছু ঠিকঠাক হলে ইনশাল্লাহ আবার ড্রেস সব কিছুই কেনা যাবে, সব জায়গায় যাওয়া যাবে, ঘোরা যাবে, এই আর কি, সমস্যা নেই। একটা বছর ড্রেস ছাড়া ঈদ করলে কিছুই হবে না, আসলে প্রয়োজনীয় অনেক কিছুই কেনা হয়েছে, তাই আর আসলে খরচও করতে চাচ্ছি না, সব কিছুই বুঝে শুনে করা উচিত। তো আমাদের লুলু থেকে বাজারঘাট করা শেষ, আমরা খুব সুন্দর একটা জিনিস কিনেছি, এটা বাসায় গিয়ে দেখাবো। আমাকে একটা আপু বলেছিল কিন্তু যে আপু তাবিবকে একটু রং বেরঙের খেলনা কিনে দিও এখন। আর তোশান অনেকদিন পরে একটা খেলনা কিনেছে। তোশান কি কিনেছে দেখাও বাবা, দেখাও একটু, এদিকে তাকাও, এদিকে তাকায় বলো তুমি কি হ্যাপি। আর আপনাদের ভাইয়ার অবস্থা, ডাল খিচুড়ি আপনাদের ভাইয়ার অবস্থা, কারণ হলো তাবিব লুলুতে কিন্তু বাচ্চারা এলাও না, বাচ্চারা ঢুকতে পারবে না, তো তাবিবকে নিয়ে আপনাদের ভাইয়ার। ওহ এই যে মারামারি শুরু হয়েছে, বৃষ্টি আসবে মনে হয়, চারদিকে একদম মেঘলা হয়ে গেছে। বৃষ্টি আসলে ভালোই হতো, গাড়ির মধ্যে বৃষ্টি দেখতে ভালোই লাগে। তো বাসায় যাব এখন। যেটা বলছিলাম, লুলুতে বাচ্চাদেরকে ঢুকতে দেয় না, এই কারণে আমি আসলে গিয়ে বাজারঘাটগুলো করেছি। তো আপনাদের ভাইয়া তাবিবকে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে বহুত পরে অবশেষে তাবিব ঘুমিয়েছে, অনেক হাঁটাহাঁটি নাচানাচি করার পরে এই যে এখন সে ঘুমাচ্ছে। তো ঠিক আছে, বাসায় যাই। তো কয়বার বললাম অনেকে বলে আপু চেঞ্জ করার কি দরকার, তুমি যেমন আছো তেমনই থাকো। আসলেই তাই, আমি যেমন আছি এমনই থাকি, তাই না? এই বয়সে কি আর চেঞ্জ সম্ভব? বয়স তো কম হলো না, 30 পার হয়ে 31 পড়ে গেছে বয়স, তাহলে কি আর মানে এটা চেঞ্জ হবে বলে মনে হয়। খারাপ অভ্যাস তো না, খারাপ হলে অবশ্যই চেঞ্জ করার 100% ট্রাই করতাম। যাই হোক, বাসায় যাই, পরে বাসায় গিয়ে আস্তে ধীরে কী কী টুকিটাকি বাজারঘাট করেছি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। আসলে বাহির থেকে এসে এত বেশি টায়ার্ড ছিলাম, আমরা রেস্ট টেস্ট নিয়ে ইফতারি শেষ করে, আজকে আর ইফতারিতে তেমন বিশেষ কিছু করা হয়নি তাই শেয়ারও করা হয়নি। ইফতারি শেষ করে ভাবলাম কি বাজার করে নিয়ে এসেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই। আসলে কি, আমরা যেহেতু ব্লগ করি সেহেতু ছোটোখাটো টুকিটাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি, এতে করে আসলে অনেকে হয়তো বা কষ্ট পায়। তো আমি আসলে এটাই বলতে চাই, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমরা আসলে শেয়ার করি না, আমরা ব্লগিং করি, এটা আমাদের কাজ, সো আমরা এই কারণে শেয়ার করি। আমি অন্যদেরটা বলছি না, আমি আমারটা বলছি, অন্যদেরটা সম্পর্কে আমার ধারণা নেই। তো আমার এগুলোর মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কারো যদি খারাপ লাগে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিজেদের বোন বা নিজেদের মেয়ে ভেবে দেখবেন, তাহলে হয়তো আর খারাপ লাগবে না। যাই হোক, আর কথা না বাড়াই, তো খুবই সামান্য পরিমাণ, তেমন কিছু ঈদের বাজার করা হয়নি। 2টা লিকুইড মিল্ক কিনেছি, এটা আসলে ঈদের বাজারের মধ্যে পড়ে না, এটা তোশানের কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্সটা খুব ভালো, মাল্টি গ্রেন সিরিয়াল আর কি, ও খুবই পছন্দ করে, ফাইবার প্রোটিন সব আছে, বাচ্চাদের জন্য আসলে খুবই ভালো। বাদাম তো আসলে অনেক কিছুর জন্যই লাগে, এটা হলো স্লাইস বাদাম আর কি। আরেকটা কিনেছি পেস্তা বাদাম, পেস্তা বাদামটা আস্তই কিনেছি, এটা একটু রোস্টেড আনসল্টেড, খুলে জাস্ট শুধু বাইরের মানে এটা
এই যে দেখুন তাবিবের একটা সানগ্লাস, এটা তাবিবের চোখে হচ্ছে না, একটু বড় হচ্ছে। যাই হোক, এগুলো হলো যে চিমটা টাইপের, ওগুলো তিনটা আছে, মাছ ভাজি কাবাব টাবাব এগুলো তোলার জন্য এটা কিনেছি। এটা হলো কোকোনাট মিল্ক। তারপর এখানে দুইটা জেলিটিন আছে, দুই ফ্লেভারের, একটা অরেঞ্জ ফ্লেভার একটা চেরির ফ্লেভার, দুইটা দুই ফ্লেভার। এগুলো তো কি জানি বলে ইস্ট, ইনস্ট্যান্ট ইস্ট, ইস্ট আমার প্রায়ই লাগে। আর এগুলো হলো ধনিয়া গুঁড়া, দেখুন বাংলায় লেখা, মজা পাবেন দেখলে। 1 নং ধনিয়ার পাউডার, এই যে দেখুন লেখা 1 নং ধনিয়া পাউডার, অনেক ভাষায় লেখা এখানে, মালয়েশিয়ান, তারপরে হলো ইংলিশ, তারপরে হলো তামিল, বাংলা, তারপরে হলো চাইনিজ, 5টা ভাষায় কিন্তু লেখা। তো আমাদের, আমি সবসময় বললাম যে দেশ থেকে নিয়ে আসি, কিন্তু ধনিয়া গুঁড়াটা এবার কেন জানি শেষ হয়ে গেছে, হয়তোবা বেশি করে আনা হয়নি। 1 প্যাকেট ময়দা, একটা র্যাপিং পেপার, এই যে এটা হলো মেয়োনিজ, মেয়োনিজটা শেষ হয়ে গেছে, মেয়োনিজ নিয়ে এসেছি। একটা সস, সস তো অনেক কিছুদের আগে অনেক রান্না টান্নায় দেওয়া হয়। তারপরে আদা, আদা লাগবে, তারপরে কাঁচামরিচ। এটা হলো ডিশওয়াশিং ডিটারজেন্ট পাউডার, এবার একটু অন্যটা এনেছি চেঞ্জ করে, আগেরটা আনিনি, এবার ফ্যাব এনেছি। তারপরে দুইটা ড্রিঙ্কস, অনেকে বলে আপু ড্রিঙ্কস খাওয়া ঠিক না, কিন্তু আসলে ঈদের সময় পোলাও একটু বিরিয়ানি রান্না করলে ড্রিঙ্কস না হলে ভালো লাগে না। তারপর এটা হলো হুইপিং ক্রিম, হুইপড ক্রিম আর কি, কেক টেক বানালে বা অন্য কোনো ডেজার্ট ডেকোরেশন করার জন্য। তো এটা পুরো একদম স্প্রের বোতল সহ কিনে নিয়ে এসেছি, যাতে বাসায় আমাকে আর নতুন করে সুন্দর করে এটাকে বানাতে না হয় আর কি। এই তারপরে কলা কিনেছি, কারণ হলো একটু কাস্টার্ড বানাতে চাচ্ছিলাম ঈদে তাই। আর এর একটা কিনেছি, এর একটা আমি কোথায় রাখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দুইটা বয়াম কিনেছি, বয়ামগুলোতে চা পাতা আর চিনি রাখার জন্য কিনেছি। তো এখন একটা সেট করব। আর এখানে একটা টাওয়াল নিয়েছি, এটা তোষণের জন্য, তোষণের গোসল করানোর জন্য, এগুলো সব ওয়াশ করতে হবে, তো এই জন্য সব আমি এর মধ্যে রেখে দিয়েছি। থাক এগুলো এভাবেই, পরে আমি ই করবো, ইফতারির পর পরে তো ভালো লাগছে না এগুলো আর ধরে এখন ঠিকঠাক করতে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে একটু পরে আবার কথা বলছি। এই তো র্যাকটা এখানে রেখেছি, এর মধ্যে আমি হলো ভাবছিলাম যে দুইটা বয়াম কিনে নিয়ে এসেছি কাঁচের। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম আমি আস্তে আস্তে সব বয়ামগুলো প্লাস্টিক থেকে কাঁচে কনভার্ট করবো, তো এই জন্য দুইটা বয়াম এনেছি। একটা হলো চিনির আছে, এটা হলো চা পাতা আর দুধের জন্য এনেছি। তো সবগুলো এখানে রাখলাম, লেফট সাইডে থাক। লবণটাও এখানে রেখেছি, চিনির সাথে লবণটা একসাথে মিশে না গেলেই হলো আর কি, তো সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি। চলুন আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই। আমি গতকালকে বলেছিলাম যে আমার আরেকটা পাতিল আমি অর্ডার দিয়েছি, সেটা আসেনি, সেটা আজকে ডেলিভারি দিয়ে গেছে। এটার ব্র্যান্ড হলো ক্যারোট, ক্যারোট ব্র্যান্ডের। এই যে এটা হলো মার্বেল কোটিং, কিন্তু দেখুন অনেক ভারী, ঢাকনাটাও খুব সুন্দর, উপরের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর ফিনিশিংগুলো এত সুন্দর। আর এটা পুরোটাই মার্বেল কোটিং, মার্বেল কোটিং ডিশে রান্না করতে অনেক ভালো লাগে। এই যে এখানে দেখাই আছে কিন্তু ক্যারোট। তো এটা হলো 24 সেন্টিমিটার, হ্যান্ডেলটাও কত সুন্দর, আসলে এটা খুবই মজবুত। আর আমি ভাবছি যে এটার সাথে মানে একটা স্প্যাচুলা কিনবো, কিন্তু দেখলাম ওরাই হলো একটা স্প্যাচুলা ফ্রি দিয়েছে, এই যে ক্যারোটের, এটা এদের নিজস্বই ব্র্যান্ড, এটার সাথেই ফ্রি দিয়েছে। তো যাক, একটার সাথে আর একটা ফ্রি পেতে কেনা পছন্দ করে, ভালোই লাগে। টুথপেস্টের সাথে ফ্রি যদি ব্রাশ পাই তাহলেই তো আমরা খুশি হয়ে যাই। আর সেখানে এরকম একটা, এগুলা কী বলে, স্প্যাচুলা বলে না, এগুলাকে খন্তি টাইপের বলে মনে হয়, যাই হোক। আর এটা একটা প্লেট, একটা ডিশ আর কি, সার্ভিং ডিশ। এটা হলো আমি মাত্র 2 রিঙ্গিত দিয়ে কিনেছি। এখানে হলো চিপ শপ আছে, বাংলাদেশের মতো 99 কিছু শপ আছে, তো ওইখানে মাঝে মধ্যে অনেক ভালো ভালো জিনিস, অনেক অন্য জিনিসের মধ্যে পড়ে থাকে আর কি। তো হঠাৎ খুঁজতে খুঁজতে এই সার্ভিং ডিশটা পেয়ে গেলাম। এটাতে পুডিং সার্ভ করতে খুব সুন্দর হবে, যেহেতু অনেক ছড়ানো প্লেটটা, তারপরে গোল কেক বানালেও এটাতে সার্ভ করা যাবে। যাই হোক, খুব সুন্দর লেগেছে আমার কাছে, এ কারণেই নিয়েছি মাত্র 2 রিঙ্গিত। তো এই আর কি। তারপরে আমি আজকে একটা বেডশিট নিয়েছি, চলুন সেটাও একটু দেখাই আপনাদেরকে। এই তো আমার বেডরুমের বেডের কোনো বেডশিটই হয় না, কারণ এটা অনেক বড় খাট, একদম কিং সাইজ, আর ম্যাট্রেসটা অনেক উঁচু। বাংলাদেশের চাদরগুলো আসলে এখানে হতে চায় না, তাই ওখানে বাবা বলছিল যে এখানকার চাদরগুলো হবে, একটা নিয়ে দেখো। আমি বললাম হ্যাঁ, সেই ঠিকই বলেছে, এখানকার চাদরগুলো মনে হতে পারে। তো এই চাদরটা কিনেছি আমি, ঈদের দিন ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে বিছাবো। খুবই সুন্দর, একদম সলিড কালার, বাট মাঝখানে এরকম হালকা হালকা একটু ডিজাইন আছে।
তো এটার সাথে দুটো পিলো কভার আছে আর একটা হলো কোলবালিশের কভার আছে। তো চাদরটা আমার কাছে এত ভালো লেগেছে, তো ডিসকাউন্ট দিচ্ছিল, এটা 70 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকা 1400 টাকা মতো নিয়েছে চাদরটার দাম। আমি যখন বিছাবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবই, আপনাদেরকে দেখাবই, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এই হলো আমার ঈদের আগের যা মোটামুটি ঈদের বাজার বা ঈদের কেনাকাটা, যেটাই বলেন না কেন ঘরে বসে এবার সুন্দরভাবে ঈদ পালন করবো ইনশাল্লাহ। এই যে তোষান, তোষান হলো তার গাড়ি নিয়ে খেলা করছে। এই যে সে আজকে অনেকদিন পরে একটা খেলনা কিনেছে, এই যে পুলিশ কার কিনেছে বহুত দিন পরে, তো এটা নিয়ে সে খেলছে। তাবিবের জন্য কিছু খেলনা কেনা হয়েছে, চলুন ওগুলো একটু দেখাই। আর এগুলো হলো তাবিবের খেলনা, এই যে দেখুন কি কিউট কিউট, তাবিবের জীবনের প্রথম খেলনা, তো তাবিব পছন্দ করেছে। বাট এইটা আর বাসিটা, সে এই দুইটার সাউন্ড শুনলে ভয় পাচ্ছে, তাই এই দুইটা আলাদা করে রেখেছে, এই দুইটো এখন আর দিব না। এগুলো নিয়ে সে ভালোই খেলাধুলা করছে, এগুলো মনে হচ্ছে তাবিবের চুরি, খুব সুন্দর তাই না? বাচ্চাদের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আসলে। তো তোষান হলো বাসি আর ঝুনঝুনি নিয়ে খেলা করছে, বাকিগুলো তাবিবের। যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে কি কি করলাম না করলাম, জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, স্টে হোম। আচ্ছা আচ্ছা, বাসি বাজায় না, বলো বাবা কি বলতো, স্টে হোম। আচ্ছা বলো, হ্যাঁ বলো না, এখানে বলো স্টে হোম। আমার পিছনে বিছান ঝাড়ু, এটা ইগনোর করবেন, বলো বাবা। ওকে, নিরাপদে থাকুন, ঘরে থাকুন, এই আর কি। যাই হোক, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।